কোন দিন জানি মরে যাই, মরার সময় জানা নাই। আসেনি মরার সময় জানা আছে? কে কোন জায়গায় কিভাবে কোন সময় মারা যাবে এটা জানে কে? জোরে বলেন কে? এক নম্বর হায়াত, দ্বিতীয় নম্বর মৌত, এই দুইটা জিনিস। তিন নম্বর হলো মানুষের রিজিক, মানুষের রিজিক। আপনি কোন দিন কোন জায়গায় কোন সময় কোন জায়গায় কোন বেলা খাওয়া খাবেন আপনি নিজেও বলতে পারবেন না। কে জানে? আল্লাহ জানে। এই তিনটা জিনিস আল্লাহ কাহারও এখতিয়ার নাই পৃথিবীতে বলার, একমাত্র জানে কে? এই জন্য বলি কোন দিন জানি মরে যাই, মরার সময় জানা নাই। কোন দিন জানি মরে যাই, মরার সময় জানা নাই। মরণ কালে যেন নবী পাই, মরণ কালে যেন নবী পাই, একটু রহম কর মাবুদ মাওলা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আমার মত নফরাদি মিজানেতে তুল যদি, অপরাধ আসেনি আমাদের? জোরে বলেন আসেনি। আমাদের গুনার কোনো শেষ নাই। কালকে কিয়ামতের ময়দানে, ময়দানে মাহশারে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জিজ্ঞাসা করবেন একিবতি মিজানের পাল্লায় ওজন দিবে, ওই সময় যদি আমাদের নেকের পাল্লা হালকা হয়, বদের পাল্লা ভারী হয়, ওই সময় তো নবীর দরকার। এই সময় কার দরকার? নবীর দরকার। নূরের নবী যদি ওই সময় আপনার আমার মিজানের পাল্লার কাছে দাঁড়িয়ে থাকে রে, আপনার আমার নেকের পাল্লা যদিও হালকা হয়, নবীর সামনে ওজন দিল তুমি ঠিক বাড়ি হয়ে যাবে। কিভাবে বাড়ি হবে শুনেন, আপনার আমার নেকের পাল্লা যখন পেরেস তারা মিজানের পাল্লার মধ্যে ওজন দিবে, টান মারবে, যখনই দেখবে আপনার আমার নেকের পাল্লা হালকা, বদের পাল্লা ভারী হয়ে গিয়েছে, পেরেস তারা ঘোষণা দিবে বান্দা তুমি জাহান্নামের দিকে রওনা হও। নূরের নবী রহমতুল্লিল আলামিন ধরে আসবে, আয়েশা দেখবে আল্লাহর নবীর উম্মত জাহান্নামের দিকে যায়, ফেরেশতারা বলবে, ফেরেশতাদেরকে নবী জিজ্ঞাসা করবে সে কোথায় যায়, বলে জাহান্নাম, বলে কেন যায়, তার নেকের পাল্লা হালকা বদের পাল্লা ভারী, বলবে আমার সামনে আবার ওজন দাও, আমার সামনে আবার ওজন দাও, দেখি কিভাবে এটা হালকা হয়। আমার মায়ের নবীর সামনে যখন আপনার আমার নেকের পাল্লা ওজন দিবে ফেরেশতারা, ওজন দিয়ে দেখবে আবার নেকের পাল্লা হালকা, বদের পাল্লা ভারী। আমার নূরের নবী ওই সময় পাতলা একটা কাগজের টুকরা, পাতলা একটা কাগজের টুকরা, যেই কাগজের টুকরার ওজন 100 গ্রামও হবে না, 50 গ্রামও হবে না, 25 গ্রামও হবে না, পাইও হবে না, এমন একটা পাতলা কাগজের টুকরা আপনার আমার মিজানের নেকের পাল্লার মধ্যে নূরের নবী হাত মোবারক দ্বারা দিয়ে দিবে, দিতে দেরি হবে, নেকের পাল্লা ভারী হইতে দেরি হবে না। ও মায়ার নবী, একটু আগে আমি ওজন দিয়ে দেখলাম নেকের পাল্লা হালকা, বদের পাল্লা ভারী, এখন আপনি কি এক কাগজের টুকরা দিলেন? ও নবী, এইটার ওজন তো এত হওয়ার কথা না, এইটা আপনি কি দিলেন, হাকিকতটা একটু জানাইয়া দেন। আমার নবী বলে ফেরেশতারা রে, এই কাগজটা তো দুনিয়ার কাগজ মনে করিও না, এই কাগজটা তো আর অন্য কিছুই নয়, এই কাগজটা হলো ওই কাগজ। বলে কোন কাগজ? যেই বান্দার নামল নামা তুমি নেকের পাল্লাত ওজন দিয়েছ, ওই বান্দা একদিন তাহাজ্জতের সময় গভীর চোখের পানি ছেড়ে ছেড়ে আমি আল্লাহর দরবার কান্না করছিল, আমি রসুলের দরবারে কান্না করছিল, চোখের পানি ছাড়ার কারণে ওই ব্যক্তি আমার উপরে বেশি বেশি দুরুদ পড়ার কারণে ওই পানিগুলি আমি নূরের নবী বিদা যাইতে দেই নাই, ওই চোখের পানিগুলি
কাচ্ছিল দুনিয়ার জমিনে ওই পানিগুলি আমি নূরের নবীর দরবারে কাগজ আকারে জমা রয়েছে সেই চোখের পানিগুলি বান্দার আজকে নেকের পাল্লার মধ্যে দিতে দেরি নেকের পাল্লা বাড়ি হইতে দেরি নাই ওই সময় ফেরেশতা আবার ওই বান্দাকে ডাক দিবেন তাল হেনা হে আল্লাহর বান্দা এদিকে আসো বলে কেন বলে তোমার সিদ্ধান্ত আবার চেঞ্জ হয়েছে বলে কি বলে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি তোমার ঠিকানা আল্লাহ পাক জাহান্নাম রে বদলাইয়া জান্নাতে দিয়ে দিছে শুকর ফালির দাম আছে নি এই দুনিয়ার জমিনে যত অলি আব্দাল গাউস কুতুব পীর কেউ এমনি এমনি অলি আল্লাহ হয় নাই কেউ কারো না কারো আমলের কারণে চোখের পানি সারার কারণে আল্লাহ তাদেরকে এত মর্যাদা দিয়েছেন আল্লাহ তাদেরকে এত ইজ্জত সম্মান দিয়েছেন চোখের পানির বড় দাম এইটা দুনিয়ার জমিনে বুঝবেন না যদিও কোনো ওয়াইজ মাহফিলের মধ্যে ইসলামিক অনুষ্ঠানে আপনার চোখের পানি না আসে একটু কান্নার ভান করবেন এইটাও আল্লাহ কান্না হিসাবে কবুল করে নিবে আমার মতো অপরাধী মিজানেতে তুল যদি আমার নবী সারা নাই রে গতি আমার নবী সারা একটু রহম কর মাহমুদ মাওলা সুবহান الحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله والشكر لله تعالى ما رب العزت دربار لا تكوت الشكر السجود جل رب العالمين আজকে ১৩তম মাসিক দাতুল খায়ের মাহফিল আল্লাহ পাক আমাদেরকে এনেছেন আমরা আসতে পেরেছি এই জন্য রব্বুল আলমিনের দরবারে একবার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আর জোরে বলুন আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিলটা হলো আমলের মাহফিল কিসের মাহফিল আমলের মাহফিল এখান থেকে কিছু শিখবেন শিখলে আমাদের উপকার হবে হবে কি না ছোট ছোট বাচ্চারা মক্তবে গিয়ে নামাজের নিয়ম কানুন শিখে সূরা কেরাত শিখে আপনারা কি এখন মক্তবে যাওয়ার সে সময় আছে নাই এখানে আসবেন হুজুরেরা কি বলে আলোচনা শুনবেন এই যে আমাদের হাফেজ কামরুজ্জামান হুজুর আমল সম্পর্কে খুব চমৎকার আলোচনা করেছেন আমাদের মুফতি সাদ্দাম হোসেন আজাদী হুজুর উনিও আলোচনা করেছেন সামনে আসতেছে আমাদের আলম রাজা তাহির একটু পর আসবেন উনি ইনশাল্লাহ আপনাদের সম্মুখে আমল সম্পর্কে আলোচনা করবেন তো যাই হোক বেশি কষ্ট দিবেন অল্প সময়ের মধ্যে আমরা শেষ করে দিব এই মাহফিলটাতে আমরা আসতে পেরে খুশি না বেজার জোরে বলেন খুশি না বেজার যদি আজকে এই মাহফিলটা না হতো এই সময়ে একই সময়ে কেউ দোকানে বসে আড্ডা দিত কেউ রাস্তায় বসে থাকতো কেউ ঘরে ঘুমাইতো কেউ আজাইরা গপ করতো না তো ওই সমস্ত খারাপ কাজ থেকে আল্লাহ আমাদেরকে উত্তম একটা মজলিসে আসার বসার সুযোগ করে দিয়েছেন ওটার থেকে এটা ভালো না খারাপ জোরে বলেন ভালো না খারাপ এটা হোক আপনারা চাননি ইনশাআল্লাহ আল্লাহ যাতে কবুল করে বলুন আমিন আমি একটা আয়াত পড়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত নিশ্চয় তোমরা যারা ঈমান এনেছো ঈমানদার দাবি করতেছো এবং ওয়া আমিলুস সলিহাত যারা ভালো আমল করো নেক আমল করো তোমাদের জন্য রয়েছে কানাত লাহুম জান্নাতুল ফেরদাউস নুজুলা যারা নেক আমল করো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো জিকির আজকার করো ভালো ভালো আমল করো আমি আল্লাহ তোমাদেরকে শুভ সংবাদ দিচ্ছি তোমাদের জন্য আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস বানায় রাখছি সুবহান এখন জান্নাতুল ফেরদাউসে কারা যাবে যারা ইমানদার তাকওয়াবান আল্লাহওয়ালা ঠিক কিনা না বেনামাজি জান্নাতে ঢুকবো বেনামাজি জান্নাতে যাবে যাবে না যাদের আমল ভালো
যারা আল্লাহর মাহবুব বান্দা আল্লাহর তাকওয়া ভয় যাদের ভিতরে বেশি আছে তারাই জান্নাতের ভিতরে ঢুকবে সুবহানাল্লাহ ভারত উপমহাদেশের মধ্যে একজন পীর আছে যে ফিরকে বলা হয় ফির মেশক মানে সুগন্ধি ফির কি ফির সুগন্ধি ফির উনার নাম কিন্তু এটা না উনার এই নামে নামকরণ করা হয়েছে মেশকি পীর বলা হয় উনাকে যাদের ভিতরে আল্লাহর ভয় কেমন ভয় উনার ভিতরে ছিল কেমন তাকওয়াবান উনি ছিল যার কারণে ওই এলাকার মানুষ তাকে মেশকি পীর উপাধি দিয়েছে একটু শুনেন আজকে আমরা তো নামাজ পড়ে এদিক দিয়ে নামাজ পড়ে ওইদিক দিয়ে হুজুরের সমালোচনা করি কথা ঠিক কিনা হুজুরের পিছনে নামাজ পড়ি মসজিদ থেকে বাইর হয়ে আবার সমালোচনা করি মসজিদ থেকে বের হয়ে আবার গীবত গাই মসজিদ থেকে বের হয়ে আবার অহংকারীও দেখাই আছে না আপনার ভিতরে যদি বিন্দু পরিমাণ অহংকার থাকে আপনি মক্কার ইমাম হলেও আপনার আমল আল্লাহর দরবারে কবুল হবে না অহংকার মুক্ত জীবন গ্রহণ করতে হবে আমাদেরকে আমি বড় হুজুর আমি বড় মুফতি আমি বড় মুহাদ্দিস আমি কোটিপতি আমি লাখপতি আমি সব আমি শেখ আমি যদি এটা মনে করি আপনি যদি নিজেকে নিজে বড় মনে করেন আপনি ভাববেন যে নিজেকে নিজে বড় মনে করতেছেন কিন্তু মানুষ আপনাকে বড় মনে করে না গতকালকে মাহফিলে বলছিলাম ভারতের সম্রাট শাহজাহানের কথা তার দরবারে আয়াজ চাকরি করতো যারা ছিল শুনছে নিজেকে কত ছোট মনে করতো অতীত ভুলে নাই অতীত ভুলে নাই অতীত মনে রাখছে রাজার দরবারে চাকরি করার পরেও কোটিপতি হওয়ার একটা ১৯ তালির একটা পাঞ্জাবি ১৯ তালির একটা লুঙ্গি ছিঁড়ে একটা টুপি মাথায় দিয়ে রাজার দরবারে চাকরি করত আয়াস ভারত উপমহাদেশের মধ্যে একজন পীর ছিল যে পীরের নাম হলো পীর মেশক মেশকে পীর বলা হয় ওনাকে কেন বলা হয় শুনেন উনি খুব আল্লাহওয়ালা লোক ছিল উনি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে ওনার বাড়ির পাশে রাস্তা দিয়ে হাঁটতেছে হঠাৎ উনি দেখতেছে একজন সুন্দরী রমণী মহিলা সুন্দরী রূপতি একজন মহিলা উনাকে বহুদিন যাবৎ চেষ্টা করতেছে ঘরের ভিতরে নেওয়ার জন্য আল্লাহর ওলিকে ঘরের ভিতরে নেওয়ার জন্য খুব চেষ্টা করতেছে দেখেন কেমন তাকওয়া তার ভিতরে কেমন ভয় আল্লাহর ভিতরে ওই মেশকি পীর ওই রাস্তা দিয়ে যখন যাচ্ছে ওই সুন্দরী রমণী মহিলা ওই ব্যক্তিকে ঘরে নেওয়ার জন্য খুব আশঙ্কাজনক ভাবে দাঁড়িয়ে আছে ঘরের নিকটে কখন উনি রাস্তা দিয়ে আসবে আল্লাহর ওলি যখন রাস্তা দিয়ে হাঁটতেছে ওই সুন্দরী মহিলা ডাক দিলে উনি আসবে না কৌশল করে একজন বৃদ্ধ মহিলা ঘরের সামনে বসিয়ে রাখছে একজন বৃদ্ধ মহিলা ঘরের সামনে বসে থাকার কারণে আল্লাহর ওলি যখন রাস্তা দিয়ে রওনা হয়ে গেলেন ওই বৃদ্ধ মহিলা আল্লাহর ওলিকে ডাক দিচ্ছে হুজুর দয়া করে আপনি একটু আমার ঘরে আসেন আপনি একটু আমার ঘরে আসেন কেমন আল্লাহওয়ালা কেমন তাকওয়াবান ওই বাতি আছে তো একটু সমস্যা পিছনে একটু দিয়ে দেন মেয়ে ফির মেশকের ভিতরে কেমন আল্লাহর ভয় ছিল মেশকি পীর ওনাকে কেমন ভাবু উপাধি দেওয়া হলো ওই সুন্দরী মহিলা ঘরের ভিতরে থাইকে ঘরের দরজার সামনে একজন বৃদ্ধ মহিলা বসায় দিস যখন আল্লাহর ওলি রাস্তা দিয়ে যাইবে তাকে তুমি ঘরের ভিতরে ডাক দিয়ান বা আমি ডাক দিলে আসবে না আল্লাহর ওলি যখন ওই মহিলার বাড়ির কাছ দিয়ে হেঁটে যাচ্ছে তখন ওই বৃদ্ধ মহিলা ডেকে বলে হুজুর দয়া করে আমার একটু ঘরে আসেন আল্লাহর ওলি মনে করেছে মনে হয় বৃদ্ধ মহিলা কোনো সমস্যা আছে কোনো অসুবিধা ভুগতেছে আল্লাহর ওলি দৌড়াদৌড়ি করে ঘরের ভিতরে গেলেন ঘরের ভিতরে নেওয়ার পরে একবারে খাস কামরার ভিতরে ঢুকে গেল ঢুকে যাওয়ার পরে বৃদ্ধা মহিলা বের হয়ে গেল বৃদ্ধা মহিলা বের হওয়ার পর এখন ওই সুন্দরী মহিলা বের হয়ে আসছে যুবতী মহিলা বের হয়ে আসার পর সে ঘরের দরজা লক করে দিল বন্ধ করে দিল ঠিক ইউসুফ আলাইহিসসালামের সময় জুলাইকা এমনই করছে ইউসুফ আলাইহিসসালামকে একটা নয় দুইটা নয় ৭০টা দরজার ভিতরে ঢুকাইছে জুলাইকা একটা দরজা বন্ধ কইরা আরেকটার ভিতরে ঢুকাইল আরেকটার ভিতরে তালা হামাইরা আরেকটার ভিতরে ঢুকাইছে এইভাবে মারতে মারতে ৭০তম রুমের ভিতরে ইউসুফকে ঢুকাইছে জুলাইকা মনে করেছে এই ৭০তম রুমের ভিতরে কে হই দেখবে না ইউসুফ আলাইহিসসালাম একটাই কথাই বলছে জুলাইখা রে তুমি মনে মনে ভাবছো এই
খাস কামরার ভিতরে কেউই দেখে না তুমি আর আমি, কিন্তু আমি দেখতেছি তৃতীয় একজন আমাদের দিকে তাকাইয়া আছে। তাকাইয়া আছে নি? তার নাম কি? জোরে বলেন নাম কি? এই পীর মেশকের ভিতরে কেমন আল্লাহর ভয় ছিল। উনাকে যখন খাস কামরার ভিতরে ঢুকাইল, বৃদ্ধা মহিলা বের হয়ে যুবতী মহিলা ঘরের ভিতরে তালা বন্ধ করে দিয়ে এখন মহিলা বলে, হুজুর আমি বহুদিন যাবত আপনার সাথে মেলামেশা করার জন্য আমার খুব আশঙ্কা, আমার আপনাকে পাওয়ার জন্য আমার খুব আশঙ্কা আমার মনের ভিতরে। আল্লাহর লীলাকে বলে ইত্তাকুল্লাহ, এ মহিলা তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহর আলীকে ওই মহিলা ডেকে বলে, যদি আপনি আমার চাহিদা পূরণ না করেন আমি আপনাকে জরায় ধরে চিৎকার করব, মানুষ আইসা আপনাকে আক্রমণ করবে। ঠিক কি না? মানুষ আইসা আপনাকে আক্রমণ করবে। আল্লাহর আলীর ভিতরে ভয় কেমন ছিল মেশকে পীরের ভিতরে। তখন উনি চিন্তা করলেন, হায় রে কিভাবে এখান থেকে বাঁচা যায়, বাঁচার তো কোনো কৌশল নাই। আল্লাহর কাছে দোয়া করলেন, মাবুদ দয়া করে খারাপ কাজ থেকে অশ্লীল কাজ থেকে আপনি আমাকে রক্ষা করেন, সুবহান আপনি আমাকে রক্ষা করেন। মেশকে পীরের মাথার ভিতরে আল্লাহ কৌশল ঢেলে দিলেন, হে সুন্দরী মহিলা তুমি আমার চাহিদা পূরণ করবো অসুবিধা নাই, তবে আমাকে আগে একটু বাথরুমে যাওয়ার সুযোগ করে দাও। কোথায়? বাথরুমে যাওয়ার সুযোগ করে দাও, তারপরে তোমার চাহিদা মিটাইও। মহিলা মনে মনে ভাবতেছে, তাইলে মনে হয় ঘটনা ঘটবেই অবশ্যই, বাথরুম থেকে বের হয়ে অবশ্যই মনে হয় উনি আমার আশা পূরণ করবে। আল্লাহর ওলি মেশকে পীর যখন বাথরুমের ভিতরে ঢুকলেন, ঢুকার পরে আল্লাহর কাছে বলে, মাবুদ ও দয়ার সাগর মাওলা, এই কঠিন বিপদের সময় তুমি ছাড়া আমাকে রক্ষা করার আর কেহই নাই, তুমি আমাকে সাহায্য করো। এই বলে আল্লাহর ওলি ডান হাত বাথরুমের ভিতরে ঢুকাইয়া দিলেন, বাথরুমের ভিতরে ঢুকাইয়া বাথরুম থেকে ময়লা উঠাইলেন, ময়লা উঠাইয়া তার সারা শরীরে অঙ্গ প্রত্যঙ্গে ময়লাগুলি মাখলেন, মাখার পর বাথরুম থেকে বের হয়ে গেল। দেখেন কেমন ভয় ছিল তার মনের ভিতরে আল্লাহর ভয়। বাথরুম থেকে বের হলো যখন, ওই সুন্দরী মহিলা ডেকে বলে, সর্বনাশ সর্বনাশ আপনি কি করেছেন, দুর্গন্ধ আর দুর্গন্ধ, বের হন বের হন। দরজা খুলে দিল, বের হয়ে গেল। আল্লাহর আলী দরাইতে 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 যত দূর যায় যত দূর যায় শুধু দুর্গন্ধ আর দুর্গন্ধ। দৌড়াইয়া বাড়ির মধ্যে গিয়ে স্ত্রীকে বলে, স্ত্রী রে তাড়াতাড়ি আমাকে গোসলের পানি দাও। গোসলের পানি দেওয়া হলো, পানি দিয়ে সারা শরীর অঙ্গ প্রত্যঙ্গ তিনি পরিষ্কার করলেন। পরিষ্কার করার পর আল্লাহর আলীর শরীর থেকে এখন শুধু মেশক অম্বরের গ্রাম বাইর হয়, সুবহানাল্লাহ কন্যা, শুধু মেশক অম্বরের গ্রাম বাইর হয়। স্ত্রী ডেকে বলে, স্বামী রে, ও প্রাণের স্বামী কি ব্যাপার, কিছুক্ষণ আগে তোমার শরীর থেকে দুর্গন্ধ বাইর হইল, তোমার শরীরের ভিতরে এত ময়লা আবর্জনা ছিল, এগুলি পরিষ্কার করার পরে এখন শুধু সুগন্ধি বাইর হয়, সুগন্ধি বাইর হয়, মেশক অম্বরের ঘ্রাণ বলে, মেশক অম্বরের ঘ্রাণ। এটার হাকিকত তো বুঝলাম না। স্বামী সম্পূর্ণ ঘটনাগুলো স্ত্রীকে বুঝে বলল, এই 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 ঘটনা হইল, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি আশ্রয় চাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই কাজটাকে এত পছন্দ করেছেন, যার কারণে আমার সারা শরীর থেকে আল্লাহ শুধু মেশক অম্বরের ঘ্রাণ বাইর কইরা দেয়। এই জন্য ওনাকে মেশকে পীর উপাধি দেওয়া হয়েছে, সুগন্ধি পীর, সুগন্ধি পীর, সুগন্ধি পীর। কেমন ভয় ছিল আল্লাহর দরবার। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাই মুরিদ নিয়ে হাঁটতেছে, এক বৃদ্ধ মহিলা দোকানদারি করে, তরকারি বেচে, কি বিভিন্ন গ্রামগঞ্জে মহিলারা বেচা কিনি করে না, করে শহরে বেশিরভাগ দেখা যায়। জুনাইদ বাগদাদি রাস্তা দিয়ে হাঁটতেছে, ওই মহিলা ডেকে বলে, হুজুর আপনি বলেন, এই যে আমার দোকানের পাশে একটা ছাগল বাঁধা, এই ছাগলের দাড়ির দাম বেশি না আপনার দাড়ির দাম বেশি? ছাগলের দাড়ির, ছাগলের দাড়ি হয় না অনেক ছাগলের, আমার এই ছাগলের দাম, এই দাড়ির দাম বেশি নাকি আপনি জুনাইদের দাড়ির দাম বেশি বলেন? জুনাইদ বাগদাদি কেমন বড় আল্লাহর, কেমন ভয় ছিল আল্লাহর।
জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি উত্তর দেয় নাই। মুরিদরা জিজ্ঞাসা করে, হুজুর মহিলা প্রশ্ন করছে উত্তর দিলেন না কেন? কেমন একটা মহা প্রশ্ন করছে, আপনাকে এরকম প্রশ্ন আর শুনি নাই। বরির ছাগলের দাড়ির মূল্য বেশি, দাম বেশি না আপনি জুনাইদের দাড়ির দাম বেশি? জুনাইদ বাগদাদী ওই মহিলাকে ডেকে বলে, মা শুনো, তোমার যদি এ প্রশ্নের উত্তর দিতে হয় তাহলে আমি জুনাইদকে মৃত্যু পর্যন্ত যাওয়া লাগবে, আমার মরণ পর্যন্ত অপেক্ষা করা লাগবে তোমার এই প্রশ্নের কারণ। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাই তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহর ওলি কাছে মরার পরেও জিন্দা থাকে, বিশ্বাস হয়নি? বিশ্বাস হয়, মরার পরেও যে আল্লাহর ওলি জিন্দা থাকেন। জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাই তিনি আল্লাহর কাছে বরিয়াত করলেন, মাবুদ এই বুড়ির উত্তর দিতে হলে আমাকে মরণ পর্যন্ত যাওয়া লাগবে, তোমার কাছে বরিয়াত করি মাবুদ, আমি জুনাইদের মৃত্যুর পর তুমি আমাকে একটু হায়াত দিয়ে সুযোগ করে দিয়ে বরের উত্তর দেওয়ার জন্য। বলে কি উত্তর? উত্তরটা হলো, আমি জুনাইদ যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, বিদায় হয়ে যাওয়ার পর আমার মৃত্যুটা যদি ইমানদারের মৃত্যু হয়, আমার মৃত্যুটা যদি ভালো মৃত্যু হয়, আমার মৃত্যুটা যদি মুমিনের মৃত্যু হয়, তাইলে ওই বরির ছাগলের দাড়ির চাইতে আমি জুনাইদের দাড়ির মূল্য বেশি। যদি আমার মৃত্যুটা ইমানে মৃত্যু হয়, যদি আমার মরণটা মুমিনের মৃত্যু হয়, তাইলে ওই বুড়ির দাড়ির ছাগলের দাড়ির চাইতে আমার দাড়ির দাম বেশি। আর আমি জুনাইদের যদি মৃত্যুটা খারাপ হয়, বেঈমানের হালে মৃত্যু হয়, চিন্তা করেন কত বড় একজন আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী, যে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহির একনিষ্ঠ খাদেম ছিলেন। জুনাইদ বাগদাদী ডেকে বলে, মুরিদরে যদি আমার মৃত্যুর সময় ইমানি হালাতে মৃত্যু হয়, তাইলে বুড়ির ছাগলের দাড়ির চাইতে আমার আমার দাড়ির দাম বেশি, আর যদি আমার বেঈমানের হালাতে মৃত্যু হয় তাহলে আমার দাড়ির চাইতে ওই পশুর দাড়ির দাম বেশি। কেমন বড় আমল বলছিলেন, এন্তেকালের পর আল্লাহর ঘোষণা অনুযায়ী আল্লাহ কিছুক্ষণের জন্য ওনাকে হায়াত দিলেন, উনাকে জীবিত করে দিলেন। জীবিত করার পর ওই বুড়ির দোকানের সামনে দিয়ে হাইটা বলতেছে, হে বুড়ি দেখো, তোমার দাড়ির ছাগলের দাড়ির দামের চাইতে আমার দাড়ির মূল্য অনেক বেশি। সুবহান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা। আমার ভাইরা, এ আমলের মাহফিলের মধ্যে আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর তাকওয়া অর্জন করতে হবে। আল্লাহ বলেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয় মুত্তাকিরা হলো সফল কাম, মুত্তাকিরা হলো সফল কাম। কিভাবে সফল কাম হবে? আমাদের দেশের সাধারণ নিয়ম হলো, আমাদের দেশের সাধারণ নিয়ম হলো, আমাদের ছেলেরা যখন ফুটবল খেলে, ক্রিকেট খেলে, যে দল উইনার হয়, পাস করে, তাকে একটা বিজয়ী পুরস্কার দেয়নি, ট্রফি দেয় না? যে দল বিজয়ী হয় তাকে একটা কি দেয়? পুরস্কার দেয়। আল্লাহ বলেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয় মুত্তাকিরা হবে সফল কাম। যারা সফল হবে তাদের পুরস্কার আছে, কথা বলেন আসেনি? আল্লাহ বলেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয় মুত্তাকিরা হলে সফল কাম। তারা সফল হয়ে গেলে, ইমানদাররা সফল হয়ে গেলে, দুনিয়ার নিয়ম হলো ট্রফি দেয়, পুরস্কার দেয়, বিভিন্ন ধরনের জিনিস দেয় জিতনেওয়ালা ব্যক্তিদেরকে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, যারা মুত্তাকি হবে তারা সফল কাম হবে, বিজয়ী হবে, তাদেরকে বিজয়ী পুরস্কার হিসেবে আমি আল্লাহ কি দিব? হাদাইক ওয়া আনাবা, হাদিকাতুনের বহু বচন হাদায়, অনেকগুলি বাগান, অনেকগুলি বাগান, বাগান সমূহ কিসের বাগান? আনাক, হাদাইক ওয়া আনাবা, এনাবের বহুবচন আনাব, আনাব মানে হলো আঙ্গুর ফল। কি ফল? আঙ্গুর ফল।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার নিয়ম হলো যারা বিজয়ী হয় তাদেরকে ট্রফি পুরস্কার দেয়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, যারা মুমিন হবে বিজয়ী হবে তাদেরকে আমি আল্লাহ বিশাল অনেকগুলি আঙ্গুল ফলের বাগান পুরস্কার দিব। এগুলি দুনিয়ার আঙ্গুর নি কোন? হ্যাঁ, ফরমালিন আঙ্গুর, বেহেস্তি আঙ্গুর। কি আঙ্গুর? বেহেস্তি ফল। কারা খাবে? যারা মুমিন হবে, ইমানদার হবে, আল্লাহকে ভয় করবে, ভয় করার মতো ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, যারা ভয় করার মতো আল্লাহকে ভয় করবে তাদের জন্য আল্লাহ পাকি বিশাল বড় জান্নাতের ভিতরে আঙ্গুর ফলের বাগান আল্লাহ ব্যবস্থা করে রাখছে। সুবহানাল্লাহ। মজার বিষয় হলো জান্নাতের ভিতরে আপনি যতই খাবেন যতই খাবেন যতই খাবেন জান্নাতের ভিতরে পায়খানা পেশাব হবে না। দুনিয়ার ভিতরে একদিন দুই দিন তিন দিন খাইতে নেছেন, পায়খানা না করলে আপনার বাঁচতে পারবেন না, অবস্থা কঠোর হয়ে যাবে। কিন্তু আল্লাহর জান্নাতের নিয়ম হলো আপনি যখন যেটা খাইতে চাইবেন বলা লাগবে না আল্লাহ আমি আঙ্গুর খাবো, মনে মনে এরাদা করছেন আল্লাহ আপেল খাবো, অটোমেটিকলি আপনার সামনে আপেল এসে হাজির হয়ে যাবে। এটার নাম হলো জান্নাত, এটার নাম জান্নাত। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয় নিশ্চয় যারা জান্নাতের ভিতরে ঢুকবে তাদের কখনো পায়খানা পেশাব হবে না। তাহলে তারা কিভাবে থাকবে? সালাম বলেন যারা এগুলি জান্নাতি ফল ভক্ষণ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলি তাদের ঘাম হিসাবে মেশক অম্বর হিসাবে তাদের শরীর থেকে বাহির করে দিবে। এই জন্য আল্লাহকে ভয় করার দরকার আছে নি? ভয় করতে হলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, কথা ঠিক কিনা? পাঁচ ওয়াক্ত নামাজ যেই ব্যক্তি পড়বেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই নামাজটা তার জন্য হাশরের ময়দানে হবে নূরন ওয়া বুরহানা ওয়া নাজাতান। নবীজি বলেন হাশরের ময়দানে নামাজটা বান্দার জন্য নূর হবে। কি হবে? নূর হবে, আলো হবে, ওয়া বুরহান এবং দলিল হবে। কি হবে? দলিল হবে। দুনিয়ার সাধারণ নিয়ম হলো আপনি যদি জায়গার দাবি করতে যান অবশ্য আপনার দলিল লাগবে, কথা ঠিক কিনা? দলিল ছাড়া জায়গা দাবি করতে পারবেন না, কোশ্চিন কালও সম্ভব নয়। নবী বলেন হাশরের ময়দানে যদি তুমি আখিরি নবীর উম্মত হিসেবে পরিচয় দিতে যাও তাহলে তোমার বোরহান লাগবে, দলিল লাগবে, পাঁচ ওয়াক্ত নামাজ লাগবে। এরপরে নবী কয় ওয়া নাজাতান, এই নামাজটা হবে তোমার জন্য হাশরের ময়দানে নাজাতের উপায়। সালা যারা নামাজ পড়বে আর যারা নামাজ না পড়বে তাদের ব্যাপারে নবী বলেন তাদের হাশরটা কেমন হবে? মা কারুন ওয়াহমান ওয়া উবাইয়া ইবনে খালফ। মা কারুন, করুন একজন কাট্টা কাফের ছিল। কি ছিল? কাফের। রসুল বলেন যে ব্যক্তি নামাজ পড়বে না তার হাসরটা মা করুন, ওই করুনের সাথে হবে, কাফেরের সাথে হবে। ওয়াহমান, ফেরাউনের উজির যিনি ছিল হামান, তার সাথে হাসর হবে। ওয়া উবাইয়া ইবনে খালফ, কাফের উবাইয়া ইবনে খালফের সাথে হাসর হবে যারা নামাজ পড়বে না। এই জন্য নামাজের দরকার আছে নি? কথা বলেন আছে নি? আজকের মাহফিল সার্থক হয়ে যাবে যদি আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, যদি আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দে, বলুন আমিন। পাঁচ ওয়াক্ত নামাজ যেন আমরা যত সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জামাতের সাথে আদায় করার তৌফিক দে, বলুন আমিন। আমাদের দেশে একটা দাজ্জাল ভাই রয়েছে আব্দুল কাইয়ুম মিয়াজি, সে বলতেছে কিছুদিন আগে জশনে জুলুস হয়েছে না চট্টগ্রামে, জশনে জুলুস হয়েছে না দেখছেন আপনারা? সে বলতেছে পাকিস্তান থেকে নাকি এক রাজা কার আসছে, নাউজুবিল্লাহ বলে আওলাদে রসুল, রসুল সাল্লামের বংশধর, 41তম বংশধর, বাংলাদেশের জমিনে আইসা জশনে জুলুস করছে, লক্ষ লক্ষ মানুষ এই জশনে জুলুসে শরীক হয়েছে, হাজির হয়েছে। এটা কি বেদাতি কাজ করছে? বেদাতি কাজ করছে? এইটা যদি বেদাত হয়, গত কয়েকদিন আগে সরমনার ফিশা হুজুরের মেয়ের বিবাহ হয়েছে, আপনারা দেখছেন কিনা? সরমনার ফিশাবের মেয়ের বিবাহ হয়েছে, ওই বিবাহের মধ্যে
সরমনের ফিরের মেয়ের জামাইকে মিছিল করে স্বাগতম জানিয়ে তারা জশনে জুলুসের মতো অনুষ্ঠান করছে ওইটা যদি বেদাত হয় এইটা কোন হাদিসে আছে কিয়ামত পর্যন্ত দেখাইতে পারবে কশিন কালও সম্ভব হবে না ওইটা যদি জায়েজ না হয় এইটা কিভাবে জায়েজ হবে জশনে জুলুস যদি বেদাত হয় বিয়ের অনুষ্ঠান করে জামাইকে বরণ করে মিছিল করনে এটা কিভাবে জায়েজ হবে বলো আওলাদ রাসূল বাংলাদেশে আইসা মানুষকে বেদাত শিক্ষা দেয় নাই আল্লাহর কসম শাহিন শাহ শ্রীপুর যদি এই বাংলাদেশের জমিনে আইসা জামে আহমদিয়া সুন্নি আলিয়া চট্টগ্রাম যদি প্রতিষ্ঠা না করত বাংলাদেশের মানুষ এই বাংলাদেশের মানুষ এশিয়ার মহাদেশের মানুষ অবশ্যই অবশ্যই গোমরাহির মধ্যে থাকত সুন্নি আজ কি জিনিস মানুষ এটা জীবনও বুঝত না মানুষ কখনো সুন্নি আজ বুঝত না ঠিক কিনা বলেন শাহিন শাহ শ্রীপুর বাংলার জমিনে আইসা মানুষকে এহসান করছে যদি জামে আহমদিয়া সুন্নি আলিয়া চট্টগ্রাম ঢাকা মোহাম্মদপুর কাদরিয়া তৈবিয়া এই দুই সুন্নিয়তের মার্কাজ এই দুই সুন্নিয়তের মার্কাজ যদি শাহিন শাহ শ্রীকোট বাংলার জমিনে প্রতিষ্ঠা না করত বাংলাদেশের মানুষ আজও পর্যন্ত মিলাদ কেয়াম এবং কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যা আমরা তো ভালোবাসি কেন রাসূলকে ভালোবাসি মানুষ এগুলি কশিন কালো বুঝতো না যান আপনি গিয়ে দেখে আসেন বাড়ার খরচ আমি দেব চট্টগ্রাম জামিয়ার লাইব্রেরি গিয়ে দেখে আসেন এক মাইল হবে লাইব্রেরিটা এক কিলোমিটারের উপরে হবে লাইব্রেরি হাজার হাজার কিতাব ওই কিতাব যারা পড়ায় যারা পড়ে এরা কি সব বেদাতি কাজ করে এমন এমন কিতাব আছে ওই টন্না মুলুবির এই কিতাবের নামও পর্যন্ত বলতে পারবে না বিশাল বড় লাইব্রেরি আপনি এই মাথার থেকে ওই মাথায় হাঁটতে লাইব্রেরিটা হাঁটতে আধা ঘন্টার উপরে লাগবে মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় যেটা মিশরে আছে কায়রোতে রাজধানীতে ওইটার পরবর্তী স্থান হলো চট্টগ্রাম জামে আহমদিয়া সুন্নি আলিয়া মারহাবা কর ওইটার থেকে প্রত্যেক বছর মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর 10 থেকে 15 জন গবেষক আসে লেখক আসে ভিজিট করে জামে আহমদিয়া সুন্নি আলিয়া আজকে যারা মিশর থেকে আইসা বড় বড় বেদাতের ফতোয়া দেয় সেখানে তারা ঠিকই মিলাদ কিয়াম পালন করে বাংলার জমিনে আইসা বেদাত ফতোয়া দেয় শুধু টাকার কারণে টাকার কারণে টাকা খাইয়ে এই যে হাসান আল আজহারি চিনেন না আপনারা আমাদের চট্টগ্রাম জামে আহমদিয়া সুন্নি আলিয়ার প্রিন্সিপালের ছেলে সৈয়দ হাসান আল আজহারি উনাকে বহুবার মিশর উনি তো মিশরে বিপি ছিলেন মিশর আল আজহারে বহুবার উনাকে সংবাদ দেওয়া হয়েছে উনাকে প্রস্তাব দেওয়া হয়েছে আপনি আমাদের দলে আসেন আপনাকে যা লাগে বাংলাদেশের জমিনে আমরা আপনাকে ভাইরাল করে দিব হাসান আল আজহারি বলেছে আমি জীবন দিয়ে দিব কখনো ইমান বিক্রি ইমাম হুসাইনের সুন্নাত ইমাম হুসাইনের সুন্নাত ইমাম হুসাইন ওই দিন কারবালার ময়দানে যদি এজিদ প্রস্তাব দিয়েছে হুসাইন তোমার টাকা লাগবে পয়সা লাগবে স্বর্ণ লাগবে গয়না লাগবে নারী লাগবে গাড়ি লাগবে বাড়ি লাগবে যা চাও তাই দিব আমার হাতে বায়াত করো ইমাম হুসাইন বলে হে এজিদের বাচ্চা আমার জীবন দিয়ে দিব নানা ভাইয়ের ইমান আমি হুসাইন দিব আমার ইমান আমি দিব না এই জন্য ইসলাম জিন্দা হুতা হায় হার কারবালা কি বা হলো ইমাম হুসাইনের রক্তের কারণে জামে আহমদিয়া সুন্নি আলিয়া যদি না প্রতিষ্ঠা করত প্রত্যেক বছর 100 জন আলেম প্রত্যেক বছর জামিয়া থেকে 100 জন আলেম বিনা পয়সায় পিএসপি গ্রুপের চেয়ারম্যান সুফি মিজানুর রহমান প্রতি বছর 100 জন আলেম জামিয়া থেকে মিশরে পাঠায় উনার খরচে প্রত্যেক বছর 100 জন পাঠায় এগুলি সেখান থেকে বুলুট হয়ে বের হয়ে আসে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের ঈমানকে হেফাজত করার তৌফিক দে বলুন আমিন আরেকজন বাইরে এসে মুফতি আরব বিন হাবিব সে বলতেছে নবীজির রওজা নাকি রওজা বলা যায় বলা নাউজুবিল্লাহ কোন তো রাসূলের রওজা কি যদি রওজা বলা না যায় তোর বাপের কবরে রওজা বলবে রে মেয়াদ কথা ঠিক কি না নবীজির রওজা কি যদি রওজা বলা না হয় কার কবর কি দুনিয়া রওজা বলা হবে সে নাকি কোরআন হাদিসে রওজা পায় নাই কবর পাইছে রসুল বলছে মা বাইন অমিম বাড়ি অবাইতি রওজা তুমির রিয়াজিল জান্না আমি যেই
জায়গার মধ্যে শায়িত হইছে, এটা হলো রিয়াজুল জান্নাত, জান্নাতের একটা টুকরা। সুবহান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন রওজা মোবারকে শুইবে, গত জুমায় আমার মসজিদে বলেছিলাম রাসূলের ইন্তেকাল সম্পর্কে, যারা রাসূলকে মৃত নবী বলে ঘোষণা দেয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন দুনিয়া থেকে চলে যাবে ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের শ্রেষ্ঠ ফেরেশতা জিব্রাইল আমিন একজন মেহমান নিয়ে রাসূলের ঘর মোবারকে আগমন করছেন। সুবহানাল্লাহ। কয়জন মেহমান? একজন মেহমান নিয়ে রাসূলের ঘর মোবারকে আগমন করলেন। আগমন করার পর আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন দেখি বলে ফাতেমা রে, ও ফাতেমা দেখো কে যেন ঘরের দরজা আসছে, তুমি দরজাটা খুলে দাও। দরজা খুলে দিল মা ফাতেমা, দেখতেছে এমন একজন মানুষ ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে। মা ফাতেমায় বলতেছে আব্বা হুজুর, আমি মক্কা মদিনায় জীবনে এত বিকট ওয়ালা লম্বা মানুষ কখনো দেখি নাই, কখনো আমি দেখি নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলে মা ফাতেমা তুমি উনাকে চিনোনি? বলে লা ইয়া রাসূলুল্লাহ আমি তো উনাকে চিনি না। বলে আব্বা হুজুর ওনার পরিচয় কি? তখন আমার নূরের নবী বলে ফাতেমা রে তার পরিচয় হলো এই ব্যক্তি মা থেকে সন্তান নিয়ে যায়, সন্তানকে এতিম বানাইয়া বাবাকে নিয়ে যায়, তার নাম হলো মালাকুল মাউত, তার নাম হলো আজরাইল, দয়া করে তুমি উনাকে আমার ঘর মোবারকে ঢুকতে দাও, উনি আল্লাহর মেহমান। আমার নূরের নবীর ঘর মোবারকে যখন আজরাইল আলাইহিসসালাম ঢুকলেন, ঢুকার পরে আল্লাহর নবীকে জিব্রাইল ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ নবী গো, আল্লাহ পাক রব্বুল আলামিনের সিদ্ধান্ত আল্লাহর ঘোষণা হয়ে গেল, আপনি দুনিয়ার থেকে অল্প কিছুক্ষণের মধ্যে বিদায় হয়ে যাবেন নবী গো। আল্লাহ সিদ্ধান্ত হলো আজরাইলকে আমার সাথে আল্লাহ পাঠাইছে একটা ঘোষণা দিয়া। ঘোষণাটা হলো হে আজরাইল নবীর দরবারে যাইবা, নবীর ঘরে যাইবা, খবরদার বেদবি যাতে না হয়, নবীর ঘরে অনুমতি নিয়ে ঢুকবা। সুবহানাল্লাহ। কি নিয়া? আপনারা সবাই শিক্ষিত সমাজ জবাব দেন, আপনারা আমার ঘরে আজরাইল আসলে কোনদিন অনুমতি নিয়ে ঢুকবিনি? আয়েশা বলবে ভাই আমি তো আপনাকে নেওয়ার জন্য আসছি, আপনি কি যাওয়ার জন্য তৈরি আছেননি? এরকম কিছু বলবে নাকি? কেমনে কয় নবী আমগমত যার ঘরে আজরাইল ঢুকতে অনুমতি নিয়ে ঢুকে? আর কি বলে, যদি আর রসুল অনুমতি দেয় তাহলে ঢুকবা, আল্লাহ সিদ্ধান্ত, আর যদি রসুল অনুমতি না দেয় তাইলে আবার ব্যাক করে চলে আসবো। রসুল অনুমতি দিলেন, ঢুকলো, ঢুকার পর রসুল সাল্লামের জান মুবারক অনেক কাহিনী অনেক ঘটনা এখানে। আজ থেকে পুনে 800 বছর পূর্বে এই কিতাবটা লেখছে মাদারিজুন নবুয়াত শায়খ আব্দুল হক মুহাদ্দিসে দেলোবি রহমতুল্লাহ আলাইহি। সুবহান, যে কিতাব লেখার কারণে আল্লাহ নবী তাকে স্বপ্নে দিদার দিছে। মাদারিজুন নবুয়াত কিতাবে আসছে মা ফাতেমা একটা দর্মের বাহিরে গেলেন, বাইরে যাওয়ার পর দেখতেছে হাসান হুসাইন খেলাধুলা করতেছে, হাসান হুসাইনকে দেখে আইনে বলে বাবারা তোমাদের নানা ভাই রহমাতুল্লিল আলামিন দুনিয়ার থেকে চলে যাচ্ছে, তোমাদের যদি কিছু সাওয়ার থাকে বাবার থাকে নানা ভাইয়ের থেকে চেয়ে নাও। হাই কথা বলার পর হাসান হুসাইন দৌড়াইয়া নবীর কাছে আসলো, নবীকে এভাবে জড়াইয়া জড়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ নবী গো, আমাদের ঘর মুবারকে আমার বাবা গরিব সাহাবী আলীর মতো এত গরিব মদিনায় কে হই নাই, আমাদের মা ফাতেমা একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় আমাদের ঘরের মধ্যে খাবার নাই দাবার নাই, সুলার মধ্যে পর্যন্ত আগুন জ্বলে না, নানা ভাই আমরা তিন দিন পর্যন্ত বাসছিলাম গোনা, আপনি নানা ভাই যখন আমাদের বাড়িতে আগমন করতেন আমরা যখন আপনার চেহারা মোবারক দেখতাম গো নানা, আমরা তিন দিনের ক্ষুধা নিবারণ হইয়া যাইত, আমরা ক্ষুধার কথা ভুলে যাইতা, আমাদের তিন দিনের ক্ষুধার কথা থাকতো না নানা ভাই। যদি আপনি এখন দুনিয়ার থেকে চলে যান, আপনি যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যান নানা ভাই, আমরা কার দিকে তাকাইয়া তাকাইয়া ক্ষুধা নিবারণ করু? ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে সংবাদ দিয়ে যান আমরা কিভাবে ক্ষুধা নিবারণ করু। আমার নবী বলে হাসান হুসাইন, হাসান হুসাইন তোমরা চিন্তা করো না, টেনশন করো না, যতবার তোমরা নামাজ পড়বা, যতবার তোমরা নামাজের বৈঠকে গিয়ে আত্তাহিয়াত পড়তে গিয়ে আসসালামু আলাইকা ইয়ুহান নবী বললে আমি নবীকে সালাম দিবা, যতবার তোমরা নামাজে আমি রসুলকে সালাম দিবা রে হাসান হুসাইন, ততবার আমি নবী আয়েশা তোমাদের সামনে হাজির হয়ে যাব। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে হে ফাতেমা
আমি কিছুক্ষণের মধ্যে বিদায় হয়ে যাব সবাই বসা আজরাইল দাঁড়ানো জিব্রাইল দাঁড়ানো আলীও দাঁড়ানো হাসান হুসাইন দাঁড়ানো নবীর এই অবস্থা দেখে হঠাৎ করে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়ানো মা আয়েশা বর্ণনা করেন যখন নবী বিদায় হয়ে যাবে ওই সময় মা ফাতেমাকে কানের দিকে ডাক দিয়ে বলে ফাতেমা রে কি যেন একটা সংবাদ ফাতেমাকে নবী দিলেন দেওয়ার পরে ফাতেমা একটা মুস্কি হাসি দিলেন মুস্কি হাসি দেওয়ার পরে মা আয়েশা বলে আমরা কেউই কিছুই বুঝি নাই ফাতেমার সাথে কথা হইছে আমরা কিছুই জানি না তখন মা ফাতেমাতুজ্জাহরাকে প্রশ্ন করা হলো ফাতেমা নবী তোমারে কি বলছে তখন ফাতেমাই ডেকে বলে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নাকে ফাতেমা বলে যে রসুল যদি এখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় রসুল বিদায় হওয়ার পরে সর্বপ্রথম বাবার সাথে আমার আগে দেখা হবে বাবার সাথে আগে আমার সর্বপ্রথম সাক্ষাৎ হবে নবী এটাই বুঝা গেছেন যে রসুল ইন্তেকাল শরীফের পরে সর্বপ্রথম মা ফাতেমায় দুনিয়া থেকে বিদায় হবে জিব্রাইল অনুমতি দিলেন জিব্রাইল তোমার কাজ শুরু করো জিব্রাইল আলাইহিস সালাম যখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারক বাহির করবে আমার নবী ডেকে বলে জিব্রাইল আজরাইল রে হে আজরাইল তোমাকে একটা প্রশ্ন করে জবাব দেও বলে কি প্রশ্ন বলে প্রশ্নটা হলো মৃত্যুর যন্ত্রণা কেমন ওইটা আমি রসুল সাহাবীদের কাছে বর্ণনা করছি ওরে আজরাইল তোমার কাছে আমার দাবি হলো তোমার কাছে আমার আবদার হলো দুনিয়ার মধ্যে আমার যত উম্মত আছে দুনিয়ার মধ্যে আমার যত উম্মত আছে কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সমস্ত উম্মতের মৃত্যুর যন্ত্রণাগুলি আমি নবীকে দিয়া দাও আমি নবী সহ্য করব উম্মত পারবে না রসুল বলতেছে আমাদের মৃত্যুর যন্ত্রণা রসুলকে দেওয়ার জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে তোমার কাজ করো আজরাইল আলাইহিস সালাম যখন রসুলের বুক মুবারকে হাত রাখলেন মাদার জন্য নবুয়ত লিখতেছেন শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভি বলতেছেন যখন রসুলের হাত বুক মুবারকে হাত রাখলো আমার নবী বলে আজরাইল তুমি আমার বুকের উপরে কি রাখছো বলে ইয়া রাসূলুল্লাহ শুধু আমার হাতটা রাখলাম আমার নবী বলে আজরাইল রে মনে হয় সাতটা আসমান আর সাতটা জমিন আমার বুকের উপরে দিয়েছো কত কষ্ট মৃত্যুর যন্ত্রণা রসুল বলেন একটা জীবিত উট জীবিত উটের চামড়া টেনে টেনে খুললে যেমন কষ্ট হবে তার চাইতে 70 গুণ বেশি কষ্ট হবে একজন বেনামাজি দুঃখ ভোগ করা মুহূর্তের মধ্যে শেষ করে দিচ্ছি জিব্রাইল আমিন যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক বাহির করলো আসমানের দিকে চলে গেল জিব্রাইল বলতেছে ফেরেশতাদের মহলের মধ্যে একটা চিৎকার শুরু হয়ে গেল জিব্রাইল আজরাইল আলাইহিস সালাম ডেকে বলে আমি জীবনে বহু মানুষের রূহ কবজ করেছি বহু মানুষের রূহ আমি হাতে নিয়েছি কখনো আমি আজরাইল এত কষ্ট অনুভব করি নাই আজকে এমন একটা রূহ মুবারক আমার হাতের ভিতরে আছে এটার কষ্ট যন্ত্রণা আমি সহ্য করতে পারতেছি না ফেরেশতা সকল শুনো ইল্লিন আল্লাহর আরশের ডান পাশে বাম পাশে দুইটা জায়গা আছে একটার নাম হলো ইল্লিন আরেকটার নাম হলো সিজ্জিন ইল্লিনের মধ্যে ঈমানদারের রূহ রাখা হয় সিজ্জিনের মধ্যে বেঈমানদের রূহ রাখা হয় জিব্রাইল আজরাইল আলাইহিস সালাম রাসূলের রূহ মুবারক নিয়ে ইল্লিনের নিকট গেলেন ইল্লিনের রূহগুলি ডেকে বলে এই রূহ জায়গা রাখার জায়গা এই জায়গায় নাই জিব্রাইল আজরাইল আলাইহিস সালাম একটা দৌড় মেরে জান্নাতে গেলেন জান্নাতে যাওয়ার পরে জান্নাতবাসীদেরকে ডেকে বলে তোমাদের কাছে জায়গা হবেনি এই রূহ মুবারকটা রাখার জন্য জান্নাতবাসী ডেকে বলে এই রূহ রাখার জায়গা এই জায়গায় নাই আজরাইল আলাইহিস সালাম একটা দৌড় মেরে কুরসির কাছে গেলেন কুরসির কাছে যাওয়ার পরে কুরসি কি ডেকে বলে কুরসি রে তোমার কাছে রূহ মুবারকটা রাখার জায়গা হবেনি কুরসি ডেকে বলে এই জায়গায় রূহ রাখার জায়গা নাই একটা দৌড় মেরে কলমের কাছে গেলেন কলমের কি জিজ্ঞেস করে তোমার কাছে রাখার জায়গা হবেনি কলম ডেকে বলে রূহ রাখার জায়গা এই জায়গায় নাই আবার আজরাইল আলাইহিস সালাম একটা দৌড় মেরে সাত আসমানে গেলেন সাত আসমানে যায় বলতেছে তোমাদের কাছে জায়গা হবেনি সাত আসমান ডেকে বলে এই রূহ মুবারক রাখার জায়গা এই জায়গায় নাই আবার সাত জমিনে আসলেন আসার পরে জমিনকে বলে জমিন রে তোমার কাছে এই রূহ মুবারকটা রাখার জায়গা হবেনি জমিন ডেকে বলে এই রূহ রাখার জায়গা এই জায়গায় নাই কিছুক্ষণ পরে আমার আল্লাহ ডাক দিয়ে বলে আজরাইল রে শুধু আমি আল্লাহ কোরআনের আইন মানার জন্য কোরআনের বিধান মানার জন্য কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত যার ভিতরে প্রাণ আছে সে একদিন মৃত্যুবরণ
শুধু এই কুরআনের আইনটা মানার জন্য আমি আল্লাহ এই ঘটনা ঘটাইলাম যে মদিনার ভিতরে হাজার হাজার সাহাবীদের সামনে থেকে আমার নূরের নবীর রূহ মুবারক বাহির করে আনসরে আজরাইল এই বন্ধুর রূহ মুবারক রাখার জায়গা জান্নাতেও নাই আসমানেও নাই ইল্লিনেও নাই কুরসিও নাই আরশেও নাই কোথাও এই রূহ মুবারক রাখার জায়গা নাই ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন কোরআনের বিধান মানার জন্য কিছুক্ষণের জন্য বন্ধুর মৃত্যু আমি আল্লাহ দিলাম হাজার হাজার সাহাবীদের সামনে থেকে যেই নবীর রূহ মুবারকটা নিয়ে আসছো সাহাবিদেরকে কাঁদাইয়া আহলে বায়াতকে কাঁদাইয়া দেখো হাসান হুসাইনও কান্দে ফাতেমাও কান্দে জিব্রাইল বলে কোনদিন আমি জিব্রাইল কান্দি নাই রসুলের এই অবস্থা দেখে আমি জিব্রাইলও কান্না করলাম আজরাইল ডেকে বলে জীবনে বহু মানুষের রূহ আমি আজরাইল কবজ করেছি কোনদিন আমি আজরাইল কান্না করি নাই রসুলের আহলে বায়াতের এই অবস্থা দেখে আমি আজরাইলও কান্না করলাম আমার আল্লাহ বলে আজরাইল রে যে মদিনার থেকে রসুলের রূহ মুবারক নিয়ে আসছো আবার ওই মদিনায় গিয়ে রসুলের রূহ মুবারকটা দিয়ে আসো রসুলের রূহ মুবারকটা আবার গিয়ে দিয়ে আসো তাহলে মরা নবী না জিন্দা নবী জোরে বলেন মরা নবী না জিন্দা নবী নামাজে সালাম দেয় মরা নবীকে না জিন্দা নবীকে জিন্দা নবীকে কত ভালো লাগে মদিনা যেথায় আছে শাহে মদিনা আমার কাকা কয়েকদিন আগে মদিনার থেকে আসছে ঠিক না ফ্যামিলি নিয়ে উমরার থেকে আসছে সোনার মদিনা ঠিকই সোনার মদিনা যারা গেছে তারা এটার মর্ম বুঝছে কত সুন্দর মদিনা এই জন্যই আমি বলি কি যে সুন্দর কি যে সুন্দর পৃথিবীর অদ্বিতীয় মদিনা শহর পৃথিবীর অদ্বিতীয় মদিনা বাবা যেথায় আসেন দয়াল নবী কাঁদেন উম্মতি হাবিবুল্লাহর কাছে যেতে আমার মিনতি রিয়াজুল জান্নাত আছে মদিনার ভিতর সুবহানাল্লাহ কোন রিয়াজুল জান্নাত যে ব্যক্তি দুই রাকাত নামাজ পড়বে রে নবী বলেন দুনিয়ার সমস্ত কষ্ট যদি তার মনের ভিতরে থাকে যদি কোনো ব্যক্তি দুই রাকাত নামাজ রিয়াজুল জান্নাতের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া পড়তে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন মনের সমস্ত কষ্টগুলি এই জায়গায় নামাজ পড়ার কারণে দূর করে দিবে রিয়াজুল জান্নাতে নামাজ পড়িতে শান্তি লাগে যতই দেখি রোজা শরীফ ততই ভালো লাগে ঠিক নি রোজার দিকে তাকায় থাকলে তাকাইয়াই থাকতো মনে হয় সুবহানাল্লাহ বলেন সবুজ গম্বুজ মোবারক দেখিতে সুন্দর লাগে সবুজ গম্বুজ মোবারক দেখিতে সুন্দর লাগে যতই দেখি রোজা শরীফ ততই ভালো লাগে সুবহান এই জন্য বলি যাদের হজের তৌফিক আছে যাদের হজের তৌফিক আছে রসুল বলছে সে যদি হজ না করিয়া মারা যায় সে ইহুদি হয়ে মারা যাক বা খ্রিস্টান হয়ে মারা যাক আমি রসুলের কিছু আসে যায় না এই জন্য জীবনে একটা উমরা হলেও করার চেষ্টা করবেন আল্লাহ পাক যেন করার তৌফিক দিয়ে বলুন আমিন।